হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। তো নামাজ পড়ে এসে হলো ক্যাস্টর অয়েল অরিজিনালটা চিনবিন কী করে এবং ডুপ্লিকেটটাও চিনবিন কী করে সেই ব্যাপারে আপনাদের আমি আজকে জানাবো, যাতে আপনারা সচেতনভাবে যে কোনো কসমেটিক্স পণ্য কেনাকাটা করে কিনতে পারেন এবং ব্যবহার করে উপকৃত হতে পারেন। কারণ বর্তমানে আমাদের যে কসমেটিক্স পণ্যগুলি আছে সেগুলি ভালো, যে প্রোডাক্টগুলি সেগুলি আপনারা চিনবেন কি করে সে ব্যাপারে মুন কসমেটিক সর্বদা আপনাদেরকে সচেতন করে থাকে। তো আজ আমি আপনাদের যেটা দেখাবো সেটার নাম হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয়, অনেকে চুলের জন্য, তারপরে শরীরে ফাটার জন্য, মশা রেজিং তৈরি করার জন্য অনেক রকমের কাজ করে এই ক্যাস্টর অয়েলগুলি। এই যে আমার হাতে দুইটা দেখতেছেন আপনারা ক্যাস্টর অয়েল, এই ক্যাস্টর অয়েল দুইটা দেখতে হুবহু এক, কিন্তু কোনটা আসল কোনটা নকল আপনারা খুঁজে বের করার জন্য আমি আজকে আপনাদের দেখাবো। যদি আপনারা কিনতে যান যাতে বুঝতে পারেন যে কোনটা আসল কোনটা নকল, আমার ভিডিওটা দেখে আপনাদের যদি উপকারে আসে সে আমার খুবই ভালো লাগবে। কারণ আমি অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা দুইটাই আপনাদের দেখাবো এখন, কিন্তু দেখতে সেম দুইটা একই রকম, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো পার্থক্য। এটার প্রথম পার্থক্য যদি আমি বলি, এই যে দেখতেছেন যে ক্যাস্টর অয়েলটা, এটা হলো আপনার অরিজিনাল, এটা এই যে আমার হাতে ডান হাতে যেটা সেটা হলো এই যে এটা হলো অরিজিনালটা, এটা হলো অরিজিনাল আর আর এটা হলো ডুপ্লিকেট, দেখতে দুইটা সমান। কিন্তু এটার ভিতরে যে আসল তেলটা, এই যে অরিজিনাল অরিজিনালটা যদি আমি আপনাদের একটু ধরি, এই যেভাবে ধরে দেখাই, দেখেন এভাবে ধরি, ধরে যদি একটু ইয়া করি দেখেন কত ধীরে ধীরে নামে, ঘন ঘন একদম ভিতরটা ঘন থাকবে। আর ডুপ্লিকেটটা যদি আমি যে এটা হলো ডুপ্লিকেটে যে দিলাম, দেওয়ার পরে যদি আমি একটু ঘুরে যদি আপনার সামনে ধরি দেখেন ফাট করে নেমে গেছে, সেটা অত ঘন না, পাতলা। এই হলো একটা চিনার উপায়। আরেকটা যদি চিনতে যান তাহলে দেখেন দুইটা কত রকম ডিফারেন্স, আরবি লেখা আছে এটাতে আর ডুপ্লিকেটটার ভিতরে কিন্তু আরবি লেখা নাই, বুঝছেন। এই হলো একটা চিনার, আরেকটা হলো আপনার এখানে লেখা আছে প্যাকেট বাই ওয়েল এক্স এস এ, কিন্তু নিচেরটার ভিতরে কিছুই লেখা নেই ডুপ্লিকেটটার ভিতরে। অরিজিনালটার ভিতরে 28008 মাদ্রিদ স্পেন, স্পেনের রাজধানী মাদ্রিদ, স্পেন মাদ্রিদ লেখা আছে কিন্তু ডুপ্লিকেটটার ভিতরে মাদ্রিদ লেখা নেই। এইগুলো আরেকটা, আরেকটা আছে নিচে দেখেন www.olexolivoil.com RZE25757, কিন্তু ডুপ্লিকেটার ভিতরে কিছুই লেখা নেই। এখানে মেড ইন যেটা লাগবে সেটাও ভুল আছে যে লেখাটা, এটা ডুপ্লিকেটার ভিতরে দেখেন কি লেখা, ইউনিভার্সেল প্যাকিং প্যাকিং এটাই লেখা আছে, আর কোনো কিছু লেখা নেই। আর অরিজিনালের ভিতরে আপনি দেখেন কালারটা খুবই সুন্দর এবং আরবি ভাষায় লেখা স্পষ্ট, আর ডুপ্লিকেটের ভিতরে ঘোলাটে এবং তেমন গোলা না, বোঝা যায় না, কিন্তু সব কিছুই ভুল আছে। তাহলে ডুপ্লিকেট আর অরিজিনাল বুঝলেন আপনারা, এটা দেখলেও দেখেন আপনারা একদম ঘাড়ো, একটু যদি কাছ থেকে দেখাই আপনাদের, দেখেন অরিজিনালটা এই যে এটা হলো অরিজিনাল, অরিজিনালটা দেখেন কত স্বচ্ছ, আর ডুপ্লিকেটটা কতটা ঘোলাটে ঘোলাটে এক। আর এই ফিনিশিং দেখেন, মুখের ফিনিশিং যে আপনার খাপটা আছে এটার ফিনিশিং কত সুন্দর, স্ট্যান্ডার্ড ফিনিশিং দেখেন খুব সুন্দর। আর এটা ফিনিশিং উঁচা নিচা কেমন জানি ফিনিশিং সুন্দর না। আর এটা দুটোর মুখ্য আলাদা আলাদা আলাদা, একটা লাইট আর একটা ডিপ, এটা হলো ডুপ্লিকেট, এটা অরিজিনাল। অরিজিনালটা গ্লেজি অন্যরকম, দেখলে বুঝতে পারবেন একটু ক্রিম ক্রিম কালার, ওটা হলো ডিপ কালার। এলো চিনার উপায়, একটা গেল। কত রকমের চিনা যায় যে ডুপ্লিকেট পার্থক্য বোঝা যায়। তারপরে এই যে নিচে আমি একবার বলছিলাম আপনাদের, আবার নিচ থেকে দেখাই, দেখেন আপনারা নিচ থেকে যদি দেখাই, এটা অরিজিনালটার ভিতরে 70 গ্রাম লেখা আছে, আমি একটা রেখে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু 70 ml, এই যে 70 ml লেখা আছে দেখেন, এই 70 ml, এই যে এখানে 70 ml এবং 2-3 লেখা আছে। আর ডুপ্লিকেটটার ভিতরে দেখেন, ডুপ্লিকেটার ভিতরে কিচ্ছু লেখা নাই, কিচ্ছু লেখা নাই ডুপ্লিকেটার ভিতরে, ঘোলাটে পরিষ্কার না, দেখেন একটু দেখাই, কাছ থেকে যদি দেখাইতে পারি তাহলে বুঝতে পারবেন আপনারা অরিজিনাল ডুপ্লিকেট চিনার জন্য। তো আমাদের ভিডিওগুলি আপনাদেরকে সচেতন করার জন্য তৈরি করা হয়, কীভাবে আপনার অরিজিনাল পণ্যটা কিনে ব্যবহার করে উপকৃত হবেন,
তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কেউ একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পেজে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং ভালো পণ্য কোনটা আপনাদের অরিজিনাল চিনতে চান সে ব্যাপারে আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো অরিজিনাল যে কসমেটিক্স পণ্য সেগুলির ব্যাপারে মুন কসমেটিক সবসময় আপনাদেরকে জানাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বলবেন যে আপনাদের কোন প্রয়োজনীয় জিনিসটা আসল নকল চিনতে চান সে ব্যাপারে আমাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চাই আর মুন কসমেটিক সর্বদা ভালো জিনিস দিয়ে থাকে আল্লাহ হাফেজ